আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা প্রতিদিনের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি অবশ্যই ভিডিওটা আপনারা টেনে দেখবেন তো বন্ধুরা চলে যাব মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে কিন্তু আপনাদের সাথে মূল আলোচনা করবো তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন অবশ্যই ভিডিওটা নাটেনে দেখবেন এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো যদি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তো একটা সময় আপনার কাছে কিন্তু এই ভিডিওর নোটিফিকেশন পৌঁছাবে না এবং এই সুন্দর সুন্দর ভিডিও আপনি কিন্তু মিস করবেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওর সাথেই থাকুন ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আজকের নতুন ভিডিও কিন্তু শুরু করতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব যে কিভাবে ফেসবুক প্রফেশনাল মোডটা অফ করা যায় তো অনেকে হয়তো ব্যবহার করতে চায় ফেসবুক প্রফেশনাল মোড আবার অনেকে কিন্তু ব্যবহার করতে চায় না তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যেভাবে আপনারা ফেসবুক প্রফেশনাল মোডটা অফ করবেন তার বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে তো প্রথমে বন্ধুরা আপনাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে এই অ্যাপসটা আপনারা ওপেন করে নেবেন দেখতে পারছেন আমার ফেসবুকটা আমি ওপেন করে নিয়েছি ফেসবুকটা ওপেন করার পরেই এইখান থেকে আপনারা উপর দিকে চলে যাবেন যাওয়ার পরে এইখানে এই যে প্রোফাইলের পিকচার আছে এইখানে টাচ করবেন করার পরে যাদের ফেসবুক প্রফেশনাল মোড ওপেন করা আছে তাদের কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং তাদের যে ফ্যান ফলোয়ারগুলো আছে তো এইখানে কিন্তু শো করবে নামের নিচেই তো দেখতে পাচ্ছেন আমার যতগুলো ফ্যান ফলোয়ার আছে সবগুলো কিন্তু এইখানে দেখতে পারছেন তো বন্ধুরা এই যে ফেসবুক প্রফেশনাল মোড অনেকে কিন্তু এটা বন্ধ করতে চায় ব্যবহার করতে পছন্দ করে না বা অনেকে ব্যবহার করতে চায় তো যারা ব্যবহার করতে চান না তারা ওপেন করার পরে চাচ্ছেন আবার বন্ধ করে দিবেন তো কিভাবে করবেন তো এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে আপনাদের সামনে তখন একটু উপর দিকে চলে যাবেন যার ফলে দেখতে পাচ্ছেন এইখানে পেয়ে যাবেন একটা থ্রি ডট আইকন এখানে টাচ করবেন তো এইখানে টাচ করার পরে এইখানে আপনার যে সেটিং অপশান আছে এই সেটিং অপশানগুলো এইখানে সব ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন টার্ন প্রোফেশনাল মোড অফ তো এটার পরে টাচ করবেন তো এটা পরে টাচ করার পরে এইখান থেকে দেখতে পারছেন কন্টিনিউ লেখা কন্টিনিউতে টাচ করতে হবে যদি আপনি ক্লোজ করে দেন তাহলে কিন্তু এখান থেকে ব্যাকে চলে যাবে আপনাদের আমি দেখাই এটা কিন্তু ব্যাকে চলে গেল তো এখন এটা বন্ধ করতে গেলে কিন্তু অবশ্যই এই এটা পরে টাচ করে এইখানে কন্টিনিউ বাটনে টাচ করে দিবেন তো এই কন্টিনিউ বাটনে টাচ করার পরে এইখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে হোয়েন নিউ টার্ন অফ প্রফেশনাল মোড এইটা কিন্তু অফ করতে গেলে এই যে অফ বাটন লেখা আছে এইখানে টার্ন অফ এইখানে টাস করে দিতে হবে দিলে কিন্তু এটা অফ হয়ে যাবে তো এখান থেকে আমি এইখানে টাস করে দিচ্ছি দেওয়ার পরে এটা কিন্তু অফ হয়ে যাবে কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পরে আপনার প্রোফাইলটা কিন্তু আগের পজিশনে চলে যাবে এখান থেকে আমি ক্লোজ করে দিলাম ক্লোজ করে দিয়ে এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে যাওয়ার পর একটা রিফ্রেশ দেবো দেখতে পারছেন আমার প্রোফাইলটা কিন্তু আগে এরকম ছিল আর যখন আমার কে আমি প্রফেশনাল মোড ওপেন করেছিলাম তখন কিন্তু আর রকম ছিল তো এইভাবে কিন্তু খুব সহজে বন্ধুরা আপনারা প্রফেশনাল মোডটা কিন্তু অফ করে দিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করবো তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানে শেষ করে দিব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসার জন্য চেষ্টা করবো ততক্ষণ সময় ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম